আফটারনুন এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বাজে বিকাল 4:30। তো আজকে 4:30 থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে কিন্তু কোনো রকম মানে লাইফ স্টাইল শেয়ার করব না, আজকে একদম অন্যরকম একটা ভিডিও। তো আজকে আমি একটা দারুণ জিনিস বানাবো। তো যেহেতু শীতকাল একদম শেষের দিকে, ওই জন্যে আজকেই ভেবেছি আজকে বানাবো, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে মোমো বানাবো, চিকেন মোমো একদম সহজ পদ্ধতিতে, সেটাই আজকে আপনাদের দেখাবো। তো দেবুবাবুর কয়েকজন বন্ধু বলেছে যে মোমো খাবে, তো তার জন্য ভাবলাম শীতকাল তো চলেই যাচ্ছে, তো অনেক দিন আগেই বলেছিল, তো আমার না সময় আর হয়ে উঠছিল না, তো হঠাৎ করেই আজকে ভাবলাম যে আজকেই বানাবো। তো কীভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আগে আমি মোটামুটি সব গুছিয়ে নিই, তারপর অবশ্যই দেখাবো যে কীভাবে বানাচ্ছি। তো চলুন তাহলে একটু গুছিয়ে নিই। চিকেন মোমো বানানোর জন্য যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। তো চিকেনটাও কিমা বানানো হয়ে গেছে, এখানে সব কিছু রেডি। আর 750 গ্রামের মতো না চিকেন নিয়েছি, আর ওই 1 কেজির মতো ময়দা নিয়েছি, যেহেতু অনেকগুলোই বানাতে হবে ওই জন্য। তো চলুন কীভাবে বানাই সেটা দেখাই। তো এখানে আমি একটা গামলার মধ্যে ময়দাটা নিয়েছি, আর এর মধ্যে দেব একদম আন্দাজ মতো লবণ অল্প পরিমাণে, আর ওই 25 গ্রামের মতো সাদা তেল দিলাম। দিয়ে এবার লবণ, তেল আর ওই ময়দা একসাথে খুব সুন্দর করে একটু মাখিয়ে নিলাম। আর ওদিকে গ্যাসে একটু উষ্ণ গরম জল বসিয়েছি। আজকে না আমি এই ডোটা এই উষ্ণ গরম জল দিয়েই মাখবো, তাহলে বেশ সফট হবে এবং নরমও হবে। তো যতটা লাগবে আমি আস্তে আস্তে অল্প অল্প করেই জল দিয়ে এটা মেখে নিলাম, বেশি জল একসাথে দিলে না হয়তো নরম হতে পারে, তো এটা একটু সময় ধরে ধরেই আর কি করতে হবে। তো আমার মোটামুটি যা জল লাগবে সেরকম দিয়েই আমি ডোটা মেখে নিলাম। আর অনেকক্ষণ ধরেই কিন্তু আমি এটা মাখছিলাম, বেশিক্ষণ ধরে মাখলে না বেশ সফট হয় এবং নরম হয় ওই জন্য। তো ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে, এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো ওই 10 থেকে 15 মিনিটের মধ্যে। তো ওদিকে আমি চিকেন কিমার যে যে মশলাগুলো দেবো সেগুলো তারে অ্যাড করি, এটা তারে একটু ঢাকা থাক। তো এটা ঢাকা দিয়ে দিলাম। তো এদিকে চিকেন কিমাটা নিয়েছি, এর মধ্যে যা যা মশলা টশলা দরকার সেগুলো সব একে একে দেবো। তো আমি চিকেন আর কি কিমাটা বানানোর সময় এর মধ্যে না বেশি জল দিইনি, তাহলে দেখুন একদম শক্ত শক্ত আছে। তো বেশি জল ইউজ করলে না যখন আমি অন্যান্য মশলা দেবো বা সাদা তেল ভিনিগার এগুলো দেবো তখন কিন্তু আরও নরম হয়ে যাবে, সেক্ষেত্রে অসুবিধা হবে মোমোটা বানাতে। ওই জন্য একদম অল্প পরিমাণ জল দিয়েই আমি কিমাটা বানিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এর মধ্যে একদম আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। তো আমি 3টে মাঝারি সাইজের না পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, এগুলো সব আগে থেকেই আমি ধুয়ে রেখেছি। তো এই 3টে পেঁয়াজ মানে কোচানো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর ওই আন্দাজ মতো ধনে পাতা দিলাম এর মধ্যে, এটাও খুব সুন্দর করে কুচিয়ে রেখেছিলাম। আর একটুখানি না ক্যাপসিকাম কুচি দিলাম, তাহলে বেশ দারুণ ফ্লেভার হয় ওই জন্যে। আর এখানে আমি বেশ অনেকটাই কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কিন্তু ভাবলাম একটু রেখে দেবো, যেহেতু আমি এই কাঁচা লঙ্কা ছাড়াও অন্যান্য আর কি লঙ্কা ইউজ করব, ওই জন্যে একটু রেখে দিলাম। আর সবথেকে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লেবু, একটা বড় সাইজের আমি কাগজে লেবু নিলাম, সেই লেবুর রসটা আমি পুরোটাই দিয়ে দিলাম। তো লেবু দিলে না এই চিকেনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকে না। তো এখানে আমি আদা রসুন আগেই পেস্ট করে রেখেছি ওই মোটামুটি 3 চামচের মতো দুটো রকম মিলিয়ে। তো সবটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার এর মধ্যে একটুখানি দিলাম জিরের গুঁড়ো একদম অল্প পরিমাণ, আর এর মধ্যে এবার দেবো মরিচের গুঁড়ো একটু বেশি পরিমাণ দিলাম। আর এই দেখুন এখানে আছে চাট মশলা, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা না দিলে না মোমো কিন্তু একদমই ভালো লাগবে না। তো আমি ওই 1 চামচের মতো চাট মশলা দিলাম, আর এবার দেবো গরম মশলা। তো আমি এর মধ্যে সানরাইজের শাহি গরম মশলা ওটা দিলাম। আমি সব কিছু কিন্তু মোটামুটি আন্দাজ করেই দিচ্ছি, তো ওটাও দেয়া হয়ে গেছে। আর এই দেখুন এটা হচ্ছে পিৎজা সস, তো এরও একটা দারুণ গন্ধ আছে ওই জন্য এটাও একটু দিলাম। তো এবার দেব সয়া সস, এটা একটু ওই 2 ঢাকনির মতো আমি আন্দাজ বুঝে দিয়ে দিলাম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব একদম অল্প করে ভিনিগার,
ওই হাফ চামচের একটু বেশি হবে, আমি ভিনিগার দিয়ে দিলাম। আর এবার দেব কেওড়া জল, সেটা কিন্তু একদম অল্প পরিমাণ, কেওড়া জলটা একদম একটুখানি, ওই যে একটুখানি দিয়ে দিলাম। তো এবার দেব চিলি সস। আগেই আমি বললাম না যে আরও কিছু লঙ্কা ইউজ করব, ওই জন্য কাঁচা লঙ্কাটা একটু কম দিয়েছি। তো আমি ওই মোটামুটি এক চামচের একটু বেশি চিলি সস দিলাম। তো এবার দেব এর মধ্যে সাদা তেল, ওই মোটামুটি মানে আন্দাজ করেই ওই 50 গ্রামের মতোই আর কি সাদা তেল দিয়ে দিলাম। আর একটুখানি বাটার দিলাম। তো বাটারটা আমি ওইভাবেই সুন্দর করে মিক্সড করে নেব, একটু শক্ত আছে তো, তো যাই হোক আমি মিক্সড করে নেব। তো আমার যা যা লাগবে সব কিছু কিন্তু দেয়া হয়ে গেছে। এবার আমি এটা সুন্দর করে একটু মাখিয়ে নেব, নিয়ে এটাও আমি ওই 10-15 মিনিটের জন্য না একটু রেস্টে রাখবো। তো এটা মাখানো হয়ে গেছে, একটু রেস্টে থাক। এদিকে আমি মানে মোটামুটি 10-15 মিনিটের মতো হয়ে গেছে, তো ময়দার যে ডোটা আমি বানিয়েছিলাম সেই ডোটা আরও বেশ কিছুক্ষণ সময় ধরে না একটু চটকে নিলাম। তো দেখুন কী সুন্দর সফট হয়েছে। তো এবার আমি ছোট্ট ছোট্ট করে না লেচি কেটে নেব, এই দেখুন মানে লুচির থেকে অনেক ছোট সাইজের, একদম ছোট্ট ছোট্ট করে লেচি করে নিচ্ছি আমি আন্দাজ মতোই, মানে আমি আমার মতো করেই বানাচ্ছি। তো এটা খুব সুন্দর করে গোল করে নেব, আর এই যে চাকি বেলার নিয়েছি এটা দিয়ে সুন্দর করে বেলে নেব। তো দেখুন এখানে আমি কয়েকটা রেডি করে নিয়েছি, তো এটা সুন্দর করে আর কি বেলে নিচ্ছি। তো আমি না এটা একটু ময়দা দিয়েই বেলছি, আপনারা চাইলে তেলও দিতে পারেন। তো আমার মনে হয়েছে যে ময়দা দিয়ে বেললে না বেশ গোল হবে ওই জন্য। তো প্রত্যেকটাই দেখুন ওইভাবেই আমি মানে লুচির মতো এগুলো বেলে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা গামলা বসিয়ে নিয়েছি, তো এর মধ্যে বেশ অনেকটা জল দিয়েছি। আর আমার কিন্তু মোমো মেকার আছে, তবুও যাদের মোমো মেকার নেই তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা। তো দেবাবু চলে এসছে, এই দেখুন যাদের মোমো মেকার নেই তারা এরকম একটা ঝাঁঝরি থালা নেবেন, তার মধ্যে এভাবে তেল মাখিয়ে ওই যে গামলা মতো একটা দিয়েছি না ওরকম আর কি গামলার মধ্যে একটু জল দেবেন, দিয়ে ওই ঝাঁঝরি থালাটা ওর মধ্যে এই যে এভাবে বসিয়ে দেবেন, যাতে গামলা মানে ঝাঁঝরি গামলাটা যেন ওর মধ্যে ডুবে না যায় ওই জলের মধ্যে, এমনভাবে দিতে হবে। আর এই দেখুন সেট করে নিয়েছি একটা ঢাকনা দিয়ে, তো এখানে একটা ছিদ্র আছে ওই জন্যে এর মধ্যে একটুখানি, যাতে মানে গরম এটা না বেরিয়ে যায়, ওই জন্য এর মধ্যে একটু দেবুবাবু ময়দা দিয়ে দিল। আর এরকম কাজে না দেবুবাবু আমাকে বেশ হেল্প করে। তো দেখুন এখানে আমি মোমোটা আজকে কীভাবে বানাচ্ছি, মানে কীভাবে শেপটা কীভাবে দিচ্ছি সেটা দেখুন। তো চারপাশে আগে একদম গোল করে আমি জল লাগিয়ে নিলাম, এবার একটা চামচ দিয়ে যে চিকেন কিমাটা যে রেখেছি সেই কিমাটা এর মধ্যে দিয়ে একদম মিডিল পজিশানে দিয়ে জাস্ট মোমোর একটা শেপ আমি দিলাম, আমি আমার মতো করে দিলাম। বিভিন্ন রকম শেপ দেয়া যায় কিন্তু আমি এইভাবেই আর কি করি। এই যে দেখুন কেমন হয়েছে অবশ্যই বলবেন এই মোমোর শেপটা। তো ঠিক একই রকমভাবে আমি প্রত্যেকটা এরকমভাবেই নিয়ে নেব, এই যে চারপাশে একটু জল লাগিয়ে নিলাম আর ঠিক মিডিল পজিশানে চিকেন কিমাটা দিয়ে দিলাম, দিয়ে এই যে জাস্ট কুচি কুচি দেওয়ার মতো এই যে দিয়ে এবার একটু মুখটা চেপে দিলাম, এই যে একদম রেডি হয়ে গেছে। এই দেখুন মোটামুটি একবারে এর মধ্যে যতটা ধরবে ততটা রেডি। এদিকে জলটাও ফুটতে শুরু করেছে, গ্যাসটাকে আমি লো ফ্লেমে দিয়েছি। আর এই ঝাঁঝির থালাটার মধ্যে না আগেই তো দেখলেন দেবুবাবু একটু সাদা তেল মাখিয়ে দিল, তো সুন্দর করে এই যে দেবুবাবু ওর মধ্যে বসিয়ে দিচ্ছে। তো একটু ফাঁকা ফাঁকা করেই আর কি বসাতে হবে, যাতে মানে এটা তো একটু ফুলবে, ফুলে তো একটু বড় হবে, ওই জন্যে একটু ফাঁক রেখেই আর কি এটা সুন্দর করে বসিয়ে নিচ্ছে। তো দেখুন সবকটা মোটামুটি দেয়া হয়ে গেছে, এই যে একটু ফাঁকা ফাঁকা করে দেবুবাবু বসিয়ে দিয়েছে। এবার ঢাকনাটা দিয়ে দিলাম, আর একটু লক্ষ্য রাখতে হবে যাতে চারপাশ দিয়ে বাষ্পটা না বেরিয়ে যায়। তো দেখুন আমাদের দীপ্ত সোনা চলে এসছে, তো মোটামুটি ওই 15 মিনিটের মতো না মানে এটা ভাপে রাখবো। তো আমি এখন একটু হাই ফ্লেমে দিয়েছি, একটু বাদেই লো ফ্লেমে দিয়ে দেব। আর এদিকে আমি বাকি কয়েকটা আবার একটু শেপ দিয়ে নিলাম, ওদিকে তারে ওটা হতে থাকুক। তো দেবুবাবু দেখুন আমাকে হেল্প করছে, তো দেবুবাবু না এরকম ব্যাপার বেশ ভালোই পারে,
আর যদি মনে করে যে আমাকে হেল্প করবে তাহলে বলতেই হবে না, নিজে এসেই হেল্প করবে। তো দেখুন এখানেও আমি ঠিক একই রকমভাবে শেপ দিয়ে নিয়েছি, আর এই দেখুন এখানে কিন্তু 15 মিনিটের একটু বেশি হয়ে গেছে, আর কেমন ফুলেছে এই দেখুন, একটু মানে হাওয়াটা পাস করার সাথে সাথেই একদম ফোলাটা কমে গেছে। এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, মানে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই দেখুন নিচে কিন্তু একদমই লেগে নেই। তো এবার প্রচণ্ড গরম আছে, তবুও আমি চেষ্টা করছি একটা চামচ দিয়ে তোলার। তো এটা সুন্দর করে তুলে নিচ্ছি। তো বাকি যেগুলো আমি বানিয়েছি সেগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেব। এই দেখুন এখানে আবারও একটু তেল দিয়ে নিলাম, আর সবকটা তো তুলে নিয়েছি, তো সাদা তেল দিলাম। আর ওদিকে জলটাও একটু লক্ষ্য রাখতে হবে যে জলটা কমে একদম মানে বেশি কমেনি, তো সেটা একটু লক্ষ্য রাখতে হবে। তো আমি একটু দেখলাম যে না এখনও অনেকটাই জল আছে। এই দেখুন সুন্দর করে আবার আমি এটা সাজিয়ে দিলাম। তো এবার আবার ঢাকনাটা দিয়ে দেবো, দিয়ে আবার ওরকম 15-20 মিনিটের মতো আবার এটা ভাপে রাখবো। আর প্রথমে এই যে হাই ফ্লেমে দিয়েছিলাম, তারপর লো ফ্লেমে রেখেছি। তো ঠিক এরম করতে করতে না আমার কিন্তু চিকেন মোমোটা প্রায় বানানো কমপ্লিট, আর আজকে অনেকগুলো পিস বানিয়েছি। তো দেবুবাবু তার বন্ধুদের জন্য এখন নিয়ে যাবে, আর আমরা বাড়িতেও খাবো। তো চলুন, সবগুলো তো বানানো হয়ে গেছে, এবার দেবুবাবু শুনো এদেরকে একটু দিই, তারপর কেমন হয়েছে অবশ্যই সেটা জানাচ্ছি। হ্যালো, তো চলুন মোমো বানানো কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। একটু ক্লান্ত আর চুল ভিজে, তো ওই জন্যে মাঝে মাঝে একটু চুলটা ছেড়ে রাখছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর মোমোর সহজ পদ্ধতিতে বানালাম সেটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।